মাদারীপুরের রাজুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো প্রকার ঘোষণা ছাড়াই গত দুদিন যাবৎ কোভিড-19 পরীক্ষা বন্ধ রয়েছে। এতে প্রত্যন্ত অঞ্চল থেকে করোনা পরীক্ষা করতে আসা সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন। অনেকে পরীক্ষা করতে এসে পরীক্ষাগারে তালাবদ্ধ থাকায় হাসপাতালে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। এতে সংক্রমণের ঝুঁকি অনেকটাই বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উপজেলা কদমবাড়ি ইউনিয়নের গৃহবধূ মালতী রানী জানান, আমি অনেক দিন যাবত জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, গলা ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছি। এখন পরীক্ষা না করে ডাক্তার দেখাইতে পারছি না, আর ডাক্তার আমাকে পরীক্ষা ছাড়া কোনো ঔষধ দেয় না। এখন আমি কি করব? গতকালও আমি এসেছিলাম, আজও সোমবার সেই সকাল 9টায় হাসপাতালে আইসি, যে ঘরে পরীক্ষা করে সেখানে তালা দেয়া, দেখেন আমি এখন কি করব? মালতী রানীর মতো সালাম, জুলেখা, আলেয়া সহ প্রায় 20 থেকে 25 জন করোনা পরীক্ষা করতে এসে ফিরে যান। করোনা টেস্ট করে তো আসছিলাম, কিন্তু এটা দেখি তালা মারা বন্ধ। ওই নাম্বার একটা সে ফোন দিয়েছিলাম, কিন্তু সে না বললো, আমি না, আর একজন দেখেন আসছে কিনা। আমরা আসছিলাম করোনা টেস্ট করার জন্য, এসে দেখি করোনা টেস্ট অফিস তালা মারা, মানে ফোন যাবো দাঁড়িয়ে। আমি আজকে দুদিন যাবৎ দেখতেছি করোনা টেস্ট হচ্ছে না, আমি আজকে দুদিনই আসছি, ঘুরে যাচ্ছি, কি কারণে টেস্ট হচ্ছে না আমি বুঝতেছি না। গতকালকে আসছি করোনা টেস্ট করার জন্য, আজকেও আসছি, তা গতকালকে টেস্ট করানো হয় নাই, মানে পারি নাই টেস্ট করতে, আজকেও আসছি, আজকেও পারি নাই, আজকেও সেই দেখি হলো গিয়ে তালা মারা। তো অনেক দূর থেকে আমরা আসছি, আমার ঠান্ডা ঠান্ডা আসে আসে কাশি আছে, এখন বুঝতে পারতেছি না আমার করোনা হয়েছে কিনা। আমার ফ্যামিলির লোকজন, মানে আমরা অনেক দূর থেকে আসছে, এখন কিভাবে জানবো যে করোনা হয়েছে? করোনা পরীক্ষা করতে আসা আবুল কালাম বলেন, দেখেন করোনা পরীক্ষা করতে কত দূর দূরান্ত মানুষজন এসেছে, অনেক টাকা পয়সা খরচ করে এসেছে, এখন পরীক্ষা না করেই ফিরে যাচ্ছে, এ দায়িত্ব কার? এখন সেই পদে আর কোনো লোকও নাই যে কাউকে দিয়ে করাবো, আমরা দেখি ঊর্ধ্বতন কর্মকর্তা তো জানাইছে কি করা যায় আর কি, ব্যাপারটা আমরা দেখতেছি যে কিভাবে দ্রুত আবার চালু করা যায়। হ্যাঁ,